নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক অম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া রান্না তেল ছাড়া আলু পোস্ত বানিয়ে আজকে শেয়ার করব আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তেল ছাড়া আলু পোস্ত তেল ছাড়া টমেটো দিয়ে আলু পোস্ত বানালাম বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল তাই চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি প্রথমেই গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি তারপর ঘিটা ভালো করে গরম করে নেব নতুন বন্ধু যারা আছেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি নিয়েছি মাঝারি সাইজে তিনটে আলু আলুগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এই যে এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আলু এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতন এভাবে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কালো জিরেটা ঘিয়ের মধ্যেও ফোড়ন দিতে পারেন এবার আমি আবারও আলু ভেজে নিচ্ছি আলু যখন কাঁচা ভাব চলে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব টমেটো এই রেসিপিটা এইভাবে আলু পোস্ত আগে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগবে তেল ছাড়া রান্না আলু পোস্ত তাও আবার সর্ষের তেল ছাড়া খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো টমেটো দিয়ে আবারও আমি ভেজে নেব প্রায় দু মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় দু মিনিট মতন ভাজার পর আমি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগে থেকে লবণটা দিলে টমেটোটা গলে যেত ভাজা হতো না তাই আমি টমেটো দু মিনিট ভাজার পর দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করব এবার ভালো করে নেড়ে নিয়েছি আলু টমেটো সব কিছু ভাজা হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি খুব একটা ঝোল বা খুব একটা গাঢ় হবে না আজকের আলু পোস্ত রেসিপি টমেটো দিয়ে বানাচ্ছি বন্ধুরা এবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ভালো করে আলু টমেটো সিদ্ধ করে নেব। আর এদিকে আমি দু চামচ মতন পোস্ত এবং কাঁচা লঙ্কা নিয়েছি দুটো বেটে নেব এদিকে দেখুন বন্ধুরা আলু টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে আমি ফুটিয়ে নেব এবং সিদ্ধ করে নেব আলু যখন বেশিরভাগ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পোস্ত বাটা পোস্তটা খুব একটা মিহি করে বাটিনি পোস্ত বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি আলাদা করে বেটে নিয়েছি পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবং পোস্তটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও দু মিনিট মতন ফুটিয়ে নেব সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নেব। যে কাঁচা লঙ্কা এবং পোস্তর ফ্লেভারটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় এবং দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে নিলাম এবার দেখুন পুরোপুরিভাবে আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে টমেটোর আলু পোস্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন আপনারা চাইলে সবার শেষে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে পারেন আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকে তেল ছাড়া আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ